টিকতে হইল না, পরে আবার একটা আন্দোলন করলাম, এবং সেটা সে আন্দোলন আমার মনে হয় না যে এই ডিপার্টমেন্টে এমন কোন আন্দোলন করতে পারছে কোন সময় হয়েছে। আর আপনারা তো আইজিয়ার অফিস গেরাও সচিবালয়ের এখান দিয়ে আইজিয়ার অফিস গেরাও জীবনে করতে পারেন। এই যে এখানে যত কর্মচারী এক সময় আছে, কেউ ওকে হাত দিয়ে কইতে পারবে না যে পদোন্নতি প্রমোশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের কোন জায়গায় দণ্ডা দিতে হয় নাই, কোনো টাকা দিতে হয় নাই। কিন্তু একমাত্র ব্যক্তি আমি বলতে পারি যে আমার পদোন্নতি রিকোয়েস্ট করে দিছে। হ্যাঁ, অফিস তারা তাদের আমার ইচ্ছা মতন দিছে, কোনো টাকা লাগে নাই এই লাগে। এই তিনটা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যদি সম্ভব হয় আমরা একটা ব্যানারের ভিতরে, আর যদি সম্ভব না হয় তাহলে পৃথক পৃথক ব্যানারই আমাদের থাকবে, কিন্তু এরকম সমন্বয় হবে। ব্যানার থাকবে একসাথে, ব্যানার থাকবে কর্মচারীদের, কিন্তু আন্দোলন সংগ্রাম এবং সভা সমাবেশ সব একত্র। এসে আসলে আমি অনেকটা স্মৃতিকাতর হয়ে গেছি। আমরা দীর্ঘ 8 বছর আগে এখানে আমরা এক সমাবেশের মাধ্যমে বাংলাদেশ এস্টামরা অ্যাসোসিয়েশনের একটা আন্দোলনের সূচনা হয়েছিল। আমরা জানি যে জন আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাগুরা জেলার পক্ষ থেকে। এবং তথা বিভাগীয় রেজিস্ট্রেশন এমপ্লয়ার অ্যাসোসিয়েশন সহ অবসরপ্রাপ্ত যারা আছেন ভাই বোন এবং আমার বাংলাদেশ আমার প্রাত্মীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন খুলনা বিভাগ এর পক্ষে বক্তব্য দেওয়ার কিছুই নাই। আপনারা সবাই জানেন আমাদের অবস্থাটা কি। তো আমি সর্বোপরি আপনাদেরকে বলি, এখন আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা কিভাবে বা কি করলে এই বিপদ থেকে মুক্ত হতে পারি। আপনি একজন আর একজনকে তৈরি করেন, আমার মতো সে হবে। এই করে যত নকল নবীস আছেন আপনারাই উজ্জীবিত হন, সুদিন আপনাদের সামনে অবশ্যই আসবে। আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা। আর একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, টিসি মহানার মহানার নকল নবীস আমাদের যে অ্যাকাউন্ট হচ্ছে, আমি অত্যন্ত দুঃখের সাথে একটা জিনিস বলি, আমাদের একটা শ্রেণী আছে যারা 1 বৈশাখ হল, এটাও কিন্তু আমাদের একটা পা একটা অংশ, 60 টাকা বিনিময়ে বউ ছেলে মেয়ে রেখে রাত্রি যাপন করে। অফিস থেকে কি পায় না পায় সেটা পরের বিষয়। বাংলাদেশ ইস্তামনা নগর বিশেষে জিলজুলের ভিতরে কিছু পুরান্তর আছে, কিছু মনাফিক রয়েছে, যাদের থেকে আজও আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। দুঃখের বিষয়, 2016 সালে যখন আন্দোলন হয়েছিল, এই 16 সালে আন্দোলনের পূর্বে এই স্টেজে এখানে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম এবং এখানে বসে সাইফুজ্জামান শেখর ভাই বলেছিলেন মন্ত্রী মহোদয়কে ফোন দিয়ে যে আমি কি নগর নবীদেরকে কথা দিব কিনা। কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে দেওয়ার পরও কেন যে মন্ত্রী মহোদয় কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের এই দাবিকে বাস্তবায়ন করেন না, এবং সংসদের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বারবার মন্ত্রীরা এমপি বলে যাচ্ছে বঙ্গবন্ধুর ঘোষণা কেন বাস্তবায়ন হয় না, কিন্তু জানি না কোন অদৃশ্য কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিকে বাস্তবায়ন করেন না। এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বৃন্দ, যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে পেরেছি, এটাই সব থেকে বড় পাওনা। আজকে হাটিহাটি পা পা করে এই সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মাঝে আমি নকল নবীদের কথাই বলি, নকল নবীদের এই ক্লান্তির লগ্নে যেখানে নকল নবীদের অস্তিত্বই বিলীন হতে চলেছে, সেই মুহূর্তে এত বড় একটা ঝুঁকি নিয়ে আজকে এই
মাগুরাতে যে অনুষ্ঠানটা করা হয়েছে, যে ছোটই হোক বড়ই হোক, আমরা মনে করি আমরা সফল বর্ণিত হয়েছি। কারণ আজকে এই অনুষ্ঠান থেকে আমার কেন্দ্র নেতৃবৃন্দ এবং সভাপতি সাহেব এবং তার পাশে যারা আছে মানবতার জীবনযাপন করছে। সাথী বন্ধুগণ, 30-40 বছর শ্রম দিয়ে স্টেশন বিভাগের যে সকল নকল নবীন ভাই ও বোনেরা এবং জাতির ক্লান্ত লগ্নে এসে আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি, আজকে আমাদের সামনের দিনগুলো কিভাবে নকল নবীন অতিক্রম করবে আমরা একটি হতাশার মধ্যে পড়ে রয়েছি। কারণ যতদিন জয়নাল ভাই ছিল আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমরা 4 টাকার থেকে আজকে কয় টাকা পেয়েছি সেটা আপনারাই ভালোভাবে জানেন। এবং